প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ক্লাসের শুরুতেই আপনাদের জন্য একটি ঘোষণা গতকাল সেপ্টেম্বরের দুই তারিখ ছিল গতকাল থেকে আমাদের কুরআন শেখার একটি কোর্স শুরু হয়েছে এই কোর্সে যে কেউ আপনারা অংশ নিতে পারবেন আর এখানে কোনো কস্ট নাই অর্থাৎ আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি আমরা রাত নয়টায় জুম মিটিং অ্যাপসের মাধ্যমে আপনাদের কোরআন শেখায় অর্থাৎ আপনারা এখানে জুম মিটিংয়ের মাধ্যমে অংশ নিয়ে কোরআন সৈশুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভর্তি হতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি বিসমিল্লাহ রহমানী রহিম রব্বী জিদনি আইল্ম রব্বি জিদনি সবাই আমার পড়ার সাথে সাথে পড়বেন আর একটু জোরে আওয়াজে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া খালাজবর ইয়্যা এখানে আমরা তিন টেনে পড়বো কেন তিন টেনে পড়ব দেখেন খালাজবর খালাজের উল্টা পেশ এটা হলো মাদার হারকাত টেনে পড়তে হয় আর এক আলিপ মদ এর পরে যদি পৃথক শব্দের শুরুতে লম্বা যা আসে তাহলে মধ্যে মুন ফসিল হয় তিনা আলিপ টেনে পড়তে হয় দেখেন এখানে আপনাদের মনে হচ্ছে যে একই শব্দের ভিতরে তো লেখা রয়েছে তাহলে এখানে আলাদা হলো কিভাবে দেখেন ইয়া একটি শব্দ আর আইউ হা আরেকটি শব্দ এখন লেখার ক্ষেত্রে একসাথে এখানে লেখা হয় তাহলে আমরা এখানে তিন টেনে পড়ব ইয়া হ্যামর আই ইয়া পেশ ইউ আইয়ু হ্যাল হ্যাম ইয়া আই ও হ্যাল ল্যামসবর লা জালিয়াসের ভি এক হবে জেরের বামে যশমালাই ইয়া মদের হরফের জন্য আমরা এক লিপ্টেনে পড়বো মনে রাখবেন মদর হরফ হলো তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জশমালাইয়া পেশের বামে যশমালা ওয়াউ হলে মদের হরফ হবে মদের হরফে এক লিপ্টেনে পড়তে হবে নন জবর না ইয়া আই ইও না

আর দেখেন নিচে জের রয়েছে আমরা চিকুন করে পড়ব আর জেরের বামে যজমালা ইয়া মদের হরফ এই জন্য এক লিপ্টেনে পড়তে হবে নন জবর না হামজা নরম করে তাড়াতাড়ি পড়তে হবে আর হামজাটা শক্ত হবে কিন্তু জবরের বামে জসমলা ওয়াউ এটা লিনের হরফ আর লিনের হরফ নরম করে তাড়াতাড়ি পড়তে হয় লামসাল্লি ইয়া ইয়া ইয় চারিলিপ টেনে পড়তে হবে হামজা জবর অ্যাউ এখন প্রশ্ন হলো এখানে লিপ কেন টেনে পড়তে হবে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন দেখেন এখানে হলো মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল হলো যখন একালিপ মদ এর পরের অক্ষরে একই শব্দের ভিতরে এভাবে গোল হামজা হবে তখন মধ্যে মুত্তাসিল হবে আউলিয়া মেম ননসের মিং ইকফাগুন না নন সেকিনের পরে ইকফারক্কর দাল আসছে এই জন্য দাল অফিস দু লিপ্টন মিং দু দেখেন ইকফারুক্কর কয়টি পনেরোটি তা সা জিম দ্যাল জাল সিন শিন ফা কফ কাফ এই পনেরোটি অক্ষরের কোনো একটি অক্ষর যখন নন সেকেন্ড বা তানবুইনের পরে আসবে তখন কি করতে হবে নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গুন্না করে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে পড়ব মিং দু নুন ল্যামসের নীল মিং দু নীল মিম হামজা পেশ ম দেখেন কোনো অক্ষরের উপরে যদি এভাবে গোল হামজা থাকে তাহলে কি ওই অক্ষর আর পড়তে হবে না পড়তে হবে ওই হামজাকে ম মিমসের মি নুন ইয়াজ এক নুন জবন্না মিনি না আমরা এখানে অক্ফ করলে নন অক্ষর সাকিন হয়ে যাবে তখন আমরা কি করব দেখেন একালিপ মদ এর পরের অক্ষরে অক্ষের কারণে শাকিন হলে আমরা তিন টেনে পড়ব এখন প্রশ্ন হলো আপনি কোথায় অক্ষ করলে কিভাবে আপনি পড়বেন শেষে সাকিন করবেন কি টেনে পড়বেন সে বিষয়টা বলছি আপনি খেয়াল রাখবেন যে যে শব্দে অক্ষ করতে চাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরে কী আছে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরপ অথবা গোলতাবাদে দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক লিপ্টেনে পড়তে হবে আর অন্য সব সময় সাকিন দিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে তিন লিফটেনে পড়ব কেমন আমার সাথে বলেন ইয়া কাফিরিনা আউলিয়া দেখেন আমি এখানে অকফ করেছি এই হামজাটাকে সাকিন হয়ে গেছে শব্দের শেষে খালা জবন নাই মদের হরফ নাই গোলতে দুই জবর নাই এজন্য কি আমাদের সাকিন দিয়ে পড়তে হয় তাই আমরা সাকিন দিয়ে পড়েছি এখন আয়াতের মাঝখানে দম নাই আমরা অক্ফো করতে পারবো তবে আবার কি করতে হবে এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে হামজা তাপিস তু এ তু রয়াসের রে রনেসে আছে চিগুন করে পড়বেন আর জেরের বামে জসমালা ইয়া হরফে এক হবে এ তু রি দাল শুধু এক লিপ্টান নন জবর না এ তু দু না তু রি দু না হামজা নন জবর আং এক ফাগুন না নন সেকেন্ডের পরে দেখেন এক ফারক্ষর তা আসছে আমরা কি করব নাকের বাসে নিয়ে এগুন না করবো আং জবর তাজ কলকলা হবে মনে রাখবেন কলকলার অক্ষর হল পাঁচটি কফ বা জিম দাল এই পাঁচ অক্ষরের কোনো একটা অক্ষরে যখন বা সাকেন হবে তখন কলকলা করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন আং তাজ এভাবে পড়তে হবে আইনসরা আয় ল্যাম লু আং ত্যাজ আয় এখানে পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ একালিপ টেনে পড়তে হবে বলেন তো সবাই কমেন্টে লিখবেন যে এখানে এই আল্লাহ শব্দের লাম কীভাবে পড়তে হবে দেখেন আল্লাহ শব্দের লাম এর ডাইনে যদি জের থাকে আল্লাহ শব্দের লাম চিকন করে পড়তে হবে অর্থাৎ পাতলা আওয়াজে পড়তে হবে আর যদি জবর বা পেশ হতো তাহলে মোটা আওয়াজে পড়তে হতো লিল হাজরহি লিল্লাহি আইনস প্রায় লামিয়াস নরম করে পড়তে হবে কাপমিম পেশকুম আলাইকুম আলাইকুম সিন লাম পেশসুল ত খলা জবর ত একলিপটেন নুন মিম দুই জবর নাম তানউইন এর পরে ইদগামে বাগুন্না রক্ষ চারটি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরে কোন একটি অক্ষর আসলে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব সুলতানাম দুই জবর নেন মু করলে কী হবে এক জবর বাদ দিয়ে এক পড়তে হবে ওই যে বলেছিলাম শব্দের শেষ অক্ষরে অক্ষের সময় যদি খালা জবর মদর হরপ আর গোলতে বাদ দিয়ে দুই জবর থাকে তাহলে কী করতে হবে এক জবর বাদ দিয়ে এক পড়তে হবে তাহলে এখানে পড়বো মুবিন্য এ তুরি দু ন তা আই লুলি আইলাই কুম সু কন এম অবিন্যা হেম জানো ইন অজিব গুন্না হরকতের বা মে নন বা মে তাজজিদ হইলে অজীব গুন্না হবে নন লেম সবর্ণাল ইন মিম পেশমো নন খাড়া জবর্ণা একলিপ্টেন মনে ফ্রা জেরফি কফি এজের এক লিপ্টেন নন জবর্ণা إن المنافقين فدل زر فد دل رازبر در فد كفلم زر كل فد در كل هم جا سندور أس فازبر فلام جلي فلي أس فلي فد در كل أس فلي ميم سرمي نون نون زبر نن واجب قلنا نون اللي بزبرنا اكليبتان ناري আমরা অক্ষর করলে এখানে অক্ষর শাকিন হবে তখন দেখেন একালিপ মদ্দেয়ের পরে অক্ষরে অক্ষর কারণে শাকিন হয় আমরা তিন আলিপ্টেনে পড়ব মদ্যার্জি হবে এজন্য মিনান্ন এভাবে পড়বেন ইকফাগুন্না তাজবরত্তা জিম জার্জি তাজি দালজবদা ওয়ালং তাজি এখানে কিন্তু হামিম পেশহুম লাহুম এখানে কোনো গুন্না হবে না ওয়ালং তাজিদা লেহুম নন জবনা সদিয়া জের সুই এক লিপ্টন রিপ দুইসবর রন না সুই রন অক্ষ করলে এক জোবর বাদ দিয়ে এক লিপ্টনে পড়বো তাহলে হবে না সুই র সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা সুরানিসার একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত এখন তাজবিদ সহকারে শিখে ফেললাম এখন চলুন আমরা আজকের এই ক্লাসে যে অংশটুকু শিখেছি এখন একসাথে সবাই মস্ক করি সবাই আমার পড়ার সাথে সাথে পড়বেন بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء أولياء من دون المؤمنين أتريدون أتريدون أن تجعلوا ان تجعلوا لله عليكم سلطانا مبينا اتريدون ان تجعلوا لله عليكم سلطانا مبينا ان المنافقين في الدرك الأسفل من النار إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا ولن تجد لهم نصيرا সদাকাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তালা প্রত্যেক নারী এবং পুরুষের উপরে কোরআনুল করিম সৈশুদ্ধভাবে শেখা ফরজ করেছেন আমরা যদি কোরআনুল করিম সৈশুদ্ধভাবে না শিখি তাহলে দুনিয়ায় আমাদের বেশ কয়েকটি ক্ষতি হতে পারে যেমন আমরা যদি নিয়মিত কোরআন তেলবাদ না করে থাকি তাহলে আমাদের বিভিন্ন যে কাজকর্ম করি প্রেশা নিতে থাকি এই অবস্থায় আমাদের অন্তরে শান্তি থাকবে না অর্থাৎ আমরা কাজ করার পরেও এত অর্থ সম্পদ অর্জন করার পরেও আমাদের অন্তরে শান্তি হবে না যদি আমরা কোরআনুল করিম শৈশুদ্ধভাবে তেলত না করি আর কোরআনুল করিম সৈশুদ্ধভাবে তেলত না হলে আপনার নামাজ কিন্তু হবে না যেহেতু আপনার নামাজ হবে না আপনি সকল পাপ থেকে আপনি দূরে থাকতে পারবেন না অর্থাৎ আপনার সর্বদা অন্তরটা কুলসিত থাকবে এজন্য অবশ্যই আপনার কোরআনুল করিম সৈশুদ্ধভাবে শিখতে হবে আপনি যদি কোরআনুল করিম শৈশুদ্ধভাবে শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি অবশ্যই শৈশুদ্ধভাবে শিখতে পারবেন সেপ্টেম্বর মাসের দুই তারিখ অর্থাৎ গতকাল থেকে আমাদের কোরআন শিক্ষার একটি কোর্স শুরু হয়েছে আপনি এই কোর্সে ভর্তি হয়ে একদম সহজে খুব সহজেই আপনি অল্প দিনের ভিতরে মাত্র দশ দিনের ভিতরে কোরআনুল করিম শৈশুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ আর এই ভিডিওটি দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন অবশ্যই আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আগামী ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ